দলবিরোধী কাজের অভিযোগ এনে সারা বাংলা তৃণমূল শিক্ষা বন্ধু সমিতির উত্তর দিনাজপুর জেলা সভাপতির পদ থেকে অপসারণ করা হলো তপন নাককে। রবিবার সন্ধ্যায় ইতিহার চৌরাস্তা এলাকায় তৃণমূলের কংগ্রেসের দলীয় কার্যালয়ে উত্তর দিনাজপুর জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান তথা ইতিহারের বিধায়ক অমল আচার্যের উপস্থিতিতে সাংবাদিক সম্মেলন করে এই কথা জানান সারা বাংলা তৃণমূল শিক্ষা বন্ধু সমিতির উত্তরবঙ্গের পর্যবেক্ষক গৌরাঙ্গ মণ্ডল। সংগঠন সূত্রের খবর, বিগত এক বছর আগে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের কর্মী তপন নাককে উত্তর দিনাজপুর জেলার সারা বাংলা তৃণমূল শিক্ষা বন্ধু সমিতির সভাপতি করা হয় রাজ্য কমিটির নির্দেশে। দায়িত্ব পেয়ে জেলার প্রত্যেকটি স্কুল কলেজে সারা বাংলা তৃণমূল শিক্ষা বন্ধু সংগঠন শক্তিশালী করার দায়িত্ব বর্তায় তার উপরে। কিন্তু কিছুদিন ধরে দল বিরোধী কাজ সহ মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ বিরোধী কাজের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। এরপরই তাকে জেলা সভাপতির পদ থেকে অপসারণ এবং নতুন দায়িত্বভার রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট বিপ্লব রায়কে দেওয়ার নির্দেশ জারি হয়। আর সেই মতো সোমবার বিপ্লব রায়ের হাতে দায়িত্বভার তুলে দেন সংগঠনের উত্তরবঙ্গ পর্যবেক্ষক গৌরাঙ্গ মণ্ডল। আজকে এক বছর আগে, বিগত এক বছর আগে তপন নাক রায়গঞ্জ ইউনিভার্সিটিতে চাকরি করে, ওনাকে দায়িত্ব দেওয়া হয়েছিল উত্তরবঙ্গ উত্তর দিনাজপুরের ডিস্ট্রিক্টের ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট হিসাবে। কিন্তু নানাভাবে নানা দিক থেকে খবর পাওয়া যাচ্ছে উনি তো কোনো কলেজেই যাচ্ছেন না, কোনো সাংগঠনিক কাজ করেন না এবং ব্যক্তিগত ইচ্ছা নিয়ে সবসময় পড়ে থাকে। তাই এক প্রায় বিগত আট ন মাস ধরে এটা শুনছি, শুনতে শুনতে আমরা কিন্তু গত দু মাস আগে কিন্তু পরিপূর্ণভাবে আমরা তার প্রমাণ পাই যে দল বিরোধী কাজ করছে এবং সংগঠন বিরোধী কাজ করছে এবং সংগঠন কোনো কাজ করছে না। তাই আমাদের রাজ্য কমিটির থেকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে না একে আর উত্তর দিনাজপুরে ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট হিসাবে রাখা যাবে না। বিপ্লব রায় সিনিয়র অ্যাসিস্ট্যান্ট রায়গঞ্জ ইউনিভার্সিটি, ওনাকে নতুন করে আজকের থেকে উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্টের কলেজ এবং ইউনিভার্সিটি সম্পূর্ণ দায়িত্ব ওনাকে দেওয়া হলো। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের সিনিয়র অ্যাসিস্ট্যান্ট বিপ্লব রায়, রায়গঞ্জ পুরসভার পৌরপ্রতি সন্দীপ বিশ্বাস, রায়গঞ্জ পুরসভার কাউন্সিলর ইনচার্জ সাধন বর্মন, গৌরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত সভাপতি শুভায়ু দাস, চাকুরিয়া ব্লক তৃণমূল সভাপতি সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। ঘটনা প্রসঙ্গে জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান অমল আচার্য জানিয়েছেন, মূলত গৌরাঙ্গবাবুরা আজকে এসেছেন রায়গঞ্জ ইউনিভার্সিটি কলেজে, যে শিক্ষা বন্ধু সমিতি নিয়ে যে একটা অরাজকতা পর্ব চলছিল, পূর্ব যাকে দায়িত্ব দিয়েছিল সে ঠিক মতো সাংগঠনিক কাজকর্ম করতে না পারায় আজকে এ জেলায় উনি নতুন করে রায়গঞ্জ ইউনিভার্সিটির বিপ্লব রায় সিনিয়র অ্যাসিস্ট্যান্টকে নতুন করে আজকে এই জেলায় সভাপতির অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছেন। সেই উদ্দেশ্যেই আজকে উনি এখানে এসেছেন, বিপ্লববাবুর হাতে উনি তার অ্যাপয়েন্টমেন্ট লেটার তুলে দেবেন। দায়িত্ব পাবার পর যথেষ্ট নিষ্ঠার সঙ্গে কাজ করবেন বলে জানিয়েছেন নবনিযুক্ত সংগঠনের জেলা সভাপতি বিপ্লব রায়। আজকে তো এই মুহূর্তে শব্দ দায়িত্ব পেলাম, আগামীকাল সমস্ত সদস্যদের নিয়ে বসে আগামী দিনের পরিকল্পনা তৈরি করে আমরা ধীরে ধীরে এগোবো, যাতে সংগঠন এই জেলা তো মজবুত হয় এবং মাননীয় মুখ্যমন্ত্রীর হাত যাতে শক্ত এ বিষয়ে তপন নাগের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ইটাহার থেকে দিবাকর মজুমদারের রিপোর্ট, আমার নিউজ। হার্ডওয়্যারের জগতে এক সাড়া জাগানো নাম রামলাল এন্টারপ্রাইজ, আপনাদের সব ধরনের অত্যাধুনিক হার্ডওয়্যার সামগ্রীর চাহিদা পূরণে আমরা আরো বিপুল আয়তনে আমাদের নতুন শোরুমের উদ্বোধন করেছি, যেখানে আপনি পেয়ে যাবেন আপনার প্রয়োজনীয় সমস্ত সামগ্রী। এখানে হিন্দওয়্যারের ইটালিয়ান কালেকশনে আপনি পাবেন ওয়ান পিস ক্লোসেটস, ওয়াল মাউন্টেড ক্লোসেটস, ইন্টিগ্রেটেড পেডেস্টাল বেসেন্স, ফুল পেডেস্টাল বেসেন্স, টেবিল টপ বেসেন্স, কাউন্টার টপ, সেলফ রিমিং বেসেন্স ও ইউরেনালস, রয়েছে কাজেরিয়ার নানা মাপের নানা ধরনের টাইলস, পাবেন জনসন কোম্পানির সমস্ত সাইজের ওয়াল এন্ড ফ্লোর টাইলস, জ্যাকোয়ার এবং এসকো কোম্পানির স্যানিটারি এন্ড সিপি ফিটিংস, সুপ্রিমের স্যানিটারি এন্ড ক্যাবিনেট বেসেন্স, সিআরআই কোম্পানির মিনি পাম্প, জেড পাম্প এবং সাবমার্সিবল পাম্প, পাবেন বিভিন্ন প্রকারের ওয়াল প্যানেলস, বাথরুম ক্যাবিনেট, লিভিনটো, ওশ্যাম, সিমোলেক্স,
ওরিয়েন্ট বেলের ওয়াল অ্যান্ড ফ্লোর টাইলস ও রং বেরঙের রকমারি বেসিনস। আপনার প্রয়োজনের সমস্ত রকম হার্ডওয়্যার সামগ্রীর খুচরো ও পাইকারি চাহিদা পূরণে আজই চলে আসুন রামলাল এন্টারপ্রাইজ মিলনী ক্লাবের বিপরীতে ও নতুন শোরুম কাদিঘাট কালীতলা আইটিআই কলেজের পাশে গঙ্গারামপুর দক্ষিণ দিনাজপুর।